নমস্কার, দেখছেন জি চব্বিশ ঘন্টা, স্পোর্টস চব্বিশ নিয়ে সঙ্গে রয়েছি পায়লা। শুরুতেই আমাদের নজর গোল কিকে। সব ঠিকঠাক থাকলে আগামী বছরে জুলাই মাসে কলকাতায় আসবেন লিওনেল মেসি। প্রথমে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন বিশ্ব ফুটবলের জাদুকর। দিল্লি থেকে কলকাতায় আসবেন মেসি। কথা বলবো আমাদের সঙ্গে, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, মেসি তিনি আসছেন কলকাতায় এবং অবশ্যই এদেশে, সেক্ষেত্রে কী কী সূচি রয়েছে, কী জানা যাচ্ছে? দেখো, এখনো কনফার্ম সূচি, পুরোপুরি সূচি এখনো পাওয়া যায়নি। তবে সূত্রমার্ফত আমরা যেটা জানছি, যে সব ঠিক থাকে জুলাই মাসে 2025 সালে মেসি কলকাতায় আসছেন। কিন্তু কলকাতায় আসার আগে তার দিল্লি যাওয়ার কথা রয়েছে, সেখানে প্রধানমন্ত্রীর সাথে তার সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে। এবং একই সঙ্গে সেখানে কিছু বাচ্চাদের নিয়ে বেশ কিছু ইভেন্ট তিনি অংশগ্রহণ করবেন এবং সেখান থেকে তিনি কলকাতায় আসবেন। কলকাতায় একাধিক ইভেন্ট তিনি অংশগ্রহণ করবেন। কতদিনের জন্য তিনি আসছেন সেটা এখনো জানা যায়নি পায়েল, এবং তিনি কলকাতাতে কতদিন থাকবেন সেটা এখনো পরিষ্কার নয়। তবে জুলাই মাসে, আগামী বছর জুলাই মাসে তিনি আসছেন সেটা এক প্রকার নিশ্চিত। ডেটটা এখনো পর্যন্ত জানা যায়নি মেসির তরফ থেকে, বা যারা তাকে আনছেন সেই উদ্যোক্তাদের তরফ থেকে এখনো ডেটটা জানা যায়নি। তবে আবারও বলছি, একরকম কিন্তু কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে। এবং এবং 2011 তিনি কলকাতায় এসেছিলেন, এবং যদি সব ঠিক থাকে ফের একবার ফুটবলের রাজপুত্রকে কলকাতাতে অভ্যর্থনা জানাতে প্রস্তুত হতেই পারেন কলকাতার ফুটবল প্রেমীরা। পায়েল, ধন্যবাদ। বুধবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মেসির পাশ থেকে মার্টিনেজের চোখ ধাঁধানো গোলে পেরুকে হারালো আর্জেন্টিনা। এটাই ছিল চলতি বছরের বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচ। বুধবার ম্যাচের প্রথমার্ধে অনেক আক্রমণ করেও গোলের দেখা পায়নি মেসিরা। দ্বিতীয়ার্ধে 55 মিনিটে গোল মুখে লাউতারো মার্টিনেজকে দুর্দান্ত ক্রস দেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। সেই ক্রস থেকে অসাধারণ ভলিতে ম্যাচের একমাত্র গোল করেন ইন্টার মিলান তারকা মার্টিনেজ। এই জয়ের পর 12 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আর্জেন্টিনা। বুধবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ফের আটকে গেল ব্রাজিল। উরুগুয়ের কাছে 1-1 গোলে ড্র করল ব্রাজিল। এদিন ম্যাচের প্রথমার্ধে কোনো দলই কোনো গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে 55 মিনিটে রিয়াল মাদ্রিদ তারকা ফেদেরিকো ভালভার্দের গোলে এগিয়ে যায় উরুগুয়ে। কিন্তু বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি তারা। 7 মিনিটের মধ্যে পেনাল্টি বক্সের মাথা থেকে গার্সনের দুর্দান্ত শট খুঁজে নেয় উরুগুয়ের জাল। অবশেষে 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দু দলই। এই ম্যাচের পর 12 ম্যাচে 20 পয়েন্ট উরুগুয়ের, অন্যদিকে 12 ম্যাচে 18 পয়েন্ট ব্রাজিলের। ব্যক্তিগত উদ্যোগে প্রথম ভারতীয় সিভিলিয়ান হিসেবে অরুণাচল প্রদেশের গড়িচেন পর্বতশৃঙ্গ জয় করলেন রানাঘাটের স্কুল শিক্ষিকা রুম্পা দাস। গত 21 অক্টোবর ভোর 4:55 মিনিটে এই শৃঙ্গে পৌঁছন তিনি। রুম্পা দাসের দলে ছিলেন 6 সদস্য। প্রথম মহিলা হিসেবে এই শিখর জয় করেছেন বলে জানান তিনি। এর আগে ছোট বড় মিলিয়ে মোট 12টি শৃঙ্গ সামিট করেছেন রুম্পা দাস। 8ই অক্টোবর আমাদের ট্রেন ছিল, 8ই অক্টোবর বেরিয়ে 21শে অক্টোবর আমাদের গড়িচেন সামিট হয়, গড়িচেন মেন সামিট হয়। ভারতবর্ষের প্রথম সিভিলিয়ান দল হিসেবে আমরা প্রথম সামিট করি, কারণ এই এলাকাটি একদম চীন বর্ডারে ম্যাকমোহন লাইনের ধারে, এখানে পারমিশন পাওয়া যায় না। আমরা গতবার পারমিশন অনেক কষ্ট করে জোগাড় করেছিলাম, কিন্তু গতবার আমরা রাস্তা খুঁজে পাইনি। এই বছর আবার চেষ্টা করে আমরা সফল হতে পারি, এবং মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরের 5 অভিযাত্রী দলের 5 জন সদস্য এই গড়িচেন মেন শৃঙ্গটি সামিট করতে সফল হয় 21শে অক্টোবর 2024 ভোর 6:30 থেকে 7টার মধ্যে। আর এবার নজর রাখবো ফাস্ট ট্র্যাকে। আইসিসি টি-20 ইন্টারন্যাশনাল ব্যাটারদের তালিকা 3 নম্বরে চলে গেলেন ভারতের তিলক বর্মা। 2টি দুর্দান্ত শতরানের পর 69 ধাপে এগিয়ে এলেন তিলক।
নেশনস লিগে শেষ মুহূর্তে গোল হজম করে হাঙ্গেরির বিরুদ্ধে ড্র জার্মানি, এক এক গোলে ম্যাচ ড্র। ফের শীর্ষে হার্দিক পান্ডিয়া, অলরাউন্ডারদের টি টোয়েন্টি তালিকায় শীর্ষে চলে এলেন তিনি। স্পোর্টস চব্বিশ আজ এখানেই শেষ করছে, আরো খবর দেখুন শুক্লার সঙ্গে, দেখে থাকুন জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।